तिथि अनुजय आज राखी पूर्णिमा এই দিনটিতে রাখি বন্ধন উৎসবে মেতে ওঠেন আপামর মানুষজন। প্রত্যেকবারের মতো এবারেও রাখি বন্ধন উৎসবের একই চিত্র সারা দেশব্যাপী। সারা দেশের পাশাপাশি একই ছবি লক্ষ্য করা যায় এ রাজ্যেও। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এই রাখি বন্ধন উৎসব উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপন করা হয় সারা রাজ্য জুড়ে। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি একই ছবি উত্তর দিনাজপুর জেলাতেও। এদিন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে পুরসভার উদ্যোগে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সংস্কৃতি দিবস উদযাপন করা হয়। শহরের ঘড়িমোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে কোভিড বিধি বজায় রেখে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয় সংস্কৃতি দিবস উপলক্ষে। এদিনের এই অনুষ্ঠানের সূচনা করেন রায়গঞ্জের পুরপ্রধান সন্দীপ বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন পুরসভার অন্যান্য কাউন্সিলর এবং বিশিষ্টজনেরা। একে অপরের হাতে রাখি বেঁধে সকলকে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা হয় এদিনের এই অনুষ্ঠানে। সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় সৌভ্রাতৃত্ব এবং একতার বার্তা। রায়গঞ্জের পাশাপাশি একই ছবি লক্ষ্য করা যায় করণদিঘি ব্লকেও। এদিন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং ব্লক যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘি বাসস্ট্যান্ডে এই সংস্কৃতি দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল, বিডিও নীতিশ তামাং, আইসি সৌম্যজিৎ রায় সহ অন্যান্যরা। এদিন রাজ্য সরকারের নির্দেশ মেনে সংস্কৃতি দিবস উপলক্ষে সকলকে মাস্ক প্রদান করা হয়। পাশাপাশি একে অপরের হাতে রাখি বেঁধে মানববন্ধন কর্মসূচিরও আয়োজন করা হয় এদিন। এদিন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকেও ইসলামপুর পুরসভা এবং যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাখি বন্ধন উৎসব এবং সংস্কৃতি দিবস পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুরের পৌর প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সকলের হাতে রাখি পরিয়ে একে অপরকে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা হয়। সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় ঐক্যবদ্ধ হওয়ার বার্তা। এদিন মালদা জেলার ইংরেজবাজার পুরসভা এবং যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে সংস্কৃতি দিবস উদযাপন করা হয়, যেখানে নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক বিশ্বজিৎ বারেক, ইংরেজবাজার পুরসভার চেয়ারপারসন সুমালা আগরওয়াল, ভাইস চেয়ারপারসন চৈতালী সরকার, মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো, বিধায়ক সমর মুখার্জি, শিক্ষাবিদ শক্তিপদ পাত্র সহ অন্যান্যরা। বিভিন্ন মনীষীদের শ্রদ্ধা নিবেদন করে একে অপরের হাতে এদিন রাখি বেঁধে দেওয়া হয়। সারা পশ্চিমবঙ্গে ব্যাপী ব্যবসা বন্ধন উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিভিন্ন মিনিস্ট্রিতে, জেলা পরিষদ, ব্লক স্তরে আজকে ব্যবসা বন্ধন উদযাপিত হচ্ছে। আমি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, যার উদ্যোগে আজকে আমরা বিভিন্ন জায়গায় স্মরণ করে এই রক্ষাবন্ধন উৎসব উদযাপিত করছি। হীরক মুখার্জি, বিথিকা পাল, দেবব্রত চক্রবর্তী ও পরিতোষ সরকারের রিপোর্ট। কুলিক নিউজ, উত্তর দিনাজপুর ও মালদা।